গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরাদ্দকৃত গৃহহীনদের জন্য নির্মিত কয়েকটি ঘর বিক্রি ও ভাড়া দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলামের বিরুদ্ধে। নিয়ম বহির্ভূতভাবে তার নিজস্ব লোকদের নামে এসব ঘর বরাদ্দ দেওয়ায় প্রায় প্রতিটি ঘরই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, ফলে সরকারি এসব ঘরগুলো অপরাধী ও বন্য জীবজন্তুর আশ্রয়স্থলে পরিণত হয়েছে। 2016 সালে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম তার কর্মচারী সহ নিজস্ব লোকের নামে জমির ভুয়া কাগজপত্র তৈরি করে ঘরগুলো বরাদ্দ নেন। বক্তারপুর গ্রামের অসহায় ইয়াকুব আলীর নামে বরাদ্দকৃত ঘরটি কাউন্সিলর সাইফুল ইসলামের কিছুদিন পরই বিক্রি করে দেন। দীর্ঘ 5 বছরেও ওই ঘর বিক্রির টাকা হাতে না পেয়ে ইয়াকুব আলী এখন গৃহহারা হয়ে পরিবার নিয়ে অন্যের ঘরে আশ্রয় নিয়েছেন। সাইফুলের নিচে বেশি আমার 6 মাস পর আমার কয় ঘর দিম, এতেই টুক কথাই, আমি আর কিছু কইনি।